হ্যালো দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আপনাদেরকে দেখাবো চিত্রাঙ্গের বন্যার শেষ পরের দিনের অবস্থা, সকালবেলার পরিস্থিতি কি হলো, রাত্রে বন্যা হয়েছিল। এই যে দেখেন অনেক পানি হয়েছে, এই যে মানুষের চলাচলের পথের যে রাস্তাটি সেই রাস্তাটি তলিয়ে গেছে। এই যে দেখেন এক মামা হাইটা আসতেছে, ধান গাছ সেগুলি তলায় গেছে। তো এর ভিতরে আর অনেকেই জালও পেতেছে, মাঝ মাঝে অনেকে জালও পেতেছে এই রাস্তার কুলে কুলে। তো বিশেষ করে এই যে রাস্তা দেখেন তলায় গেছে এই পানিতে। আজকে মঙ্গলবার, এখন সকাল 6টা, রাত্র 10টার সময় কঠিন আকারে একটি বন্যা হয়েছিল চিত্রাং, ভয়াবহ আকারে। সেই বন্যার পরবর্তী পরের দিনের পরিস্থিতি এই দেখেন, পানিতে তলিয়ে গেছে অনেক বাড়িঘর। তো যে দেখেন অনেক পানি। তো আপনাদেরকে দেখাবো আজকে সেই পানির ভিতরে মাছ ধরার ভিডিও। অনেকেই জাল পেতেছে, সেই জালে কী কী মাছ মারছে। তো অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন, সঙ্গে থেকে ভিডিওটি দেখবেন। কই মাছের সাইজ গুলো বড় আছে, সামনে কত দূর এসে পুটি মাছ তো বড়। বৃষ্টি আর বৃষ্টি, এত বৃষ্টি শুনি মানে সব ওরে রে এই একটা না সামনে আছে। বন্ধুরা এ পর্যন্তই, আল্লাহ হাফেজ, সুস্থ থাকবেন, ভালো থাকবেন।